কবিতা ধর্মের নাম মানবতা, লেখা রাজীব দত্ত। গীতা কোরআন বাইবেল আর ত্রিপিটক সবাই বলছে একই কথা, মানুষ তুমি সুন্দর হও, এটাই তো ধর্মের মূল কথা। মানুষের মধ্যে সবসময় ফুটে উঠুক মানবতা। জলকে কেউ বলে ওয়াটার, কেউ বা বলে পানি, তিনটি নাম একই বস্তুর যাতে চূড়ায় জীবনখানি। কত ভাষা কত সংস্কৃতি ছড়িয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে, আমরা সবাই মানুষ লাল রক্ত বইছে শরীরে। ধর্ম ধর্ম করো তোমরা, বোঝনি তোমরা ধর্মের মূল কথা, তাই বিবাদ করো নিজেদের মধ্যে, ধর্মের নামে ছড়াও হিংসা। গীতা বলেনি হিন্দু হতে, কোরআন বলেনি মুসলিম হতে, বাইবেল বলেনি খ্রিশ্চান হতে, ত্রিপিটক বলেনি বৌদ্ধ হতে, ধর্মের বাণী বলেছে একই কথা, হও মানুষ দেখাও মানবতা। যদি পড়ো ভালো করে কোরআন বাইবেল ত্রিপিটক আর গীতা, দেখবে তার অন্তর্নিহিত অর্থ শুধুই মানবতা। ঈশ্বরকে কেউ বলে আল্লাহ, কেউ বা বলে গড, সবই কিন্তু মানুষের তৈরি, যা মানুষে মানুষে বিভাজনের পথ। পূবের আকাশে ওঠে সূর্য, তার কত নাম, কেউ বলে রবি, কেউ বলে সূর্য, আবার কেউ বলে শান। মানুষের ভাষা ও সংস্কৃতি যতই হোক আলাদা, সবাই কিন্তু মনুষ্য জাতি, যার ধর্ম মানবতা। ধর্মের এই ভুল ধারণার হোক এবার অবসান, সকলের মধ্যে আসুক চেতনা, পৃথিবী জুড়ে হোক মানবতার বন্দনা।